সম্মানিত মসজিদের মুসল্লি, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। আমরা প্রাণ খুলে দরদ দিয়ে দিল থেকে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া, রহমত ও শান্তি অঝর ধারায় অবতীর্ণ হোক বিশ্বের শান্তিপূর্ণ মহাবিপ্লবের মহা আয়োজক, মহাজগতের মহারহমত মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা দিল থেকে দরদ দিয়ে দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। অতঃপর আল্লাহ তাআলার বিশেষ দয়া, শান্তি ও রহমত জমার খুতবার শুরুতে কামনা করছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সায়ার মতো অবস্থান করে, যারা আল্লাহ কর্তৃক প্রদত্ত দিন ইসলামকে প্রচার প্রসার ও বাস্তবায়নের নিমিত্তে আত্মনিয়োগ করেছিলেন, প্রয়োজনে অর্থ স্বার্থ রক্ত এমনকি জীবন দিয়ে হলেও আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি ভালোবাসার দাবি পূর্ণ করেছিলেন, সেই সম্মানিত সাহাবাজ মাইনের ওপর আল্লাহর বিশেষ দয়া, বিশেষ প্রশান্তি, বিশেষ রহমত অবতীর্ণ হোক, আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এ অতঃপর আল্লাহ তাআলার বিশেষ দয়া, শান্তি, নিরাপত্তা আরও কামনা করছি, যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অর্পিত যে দিন ইসলামের ওপর, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা একনিষ্ঠ ও বিশুদ্ধভাবে অনুসরণ করছেন, করে ইন্তেকাল করেছেন, ভবিষ্যতে যারা করবেন তাদের সবার উপর আল্লাহ তাআলার বিশেষ দয়া, বিশেষ প্রশান্তি কামনা করছি এবং আমার মালিকের হেফাজত ও রক্ষণাবেক্ষণ কামনা করে আজকের জুমার খুতবা শুরু করছি। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে জুমার খুতবার বক্তব্যের বিষয় হচ্ছে নাজাতের ওসিলা। সূরা আলে ইমরান, সূরা মায়দা, পঞ্চম নম্বর সূরা কোরআন কারিমের। এই সূরার 35 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদেরকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এবং তোমরা সার্চ করো, অবতাগু সার্চ করো, অনুসন্ধান করো, কি অনুসন্ধান, ওসিলাতা নৈকট্য, ওসিলা অনুসন্ধান করো, অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন, এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, মুজাহাদা করো, প্রচেষ্টা করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। এই আয়াতটাই দিয়ে, এই আয়াত দিয়েই আজকে আমার সমাজের লক্ষ লক্ষ মানুষ ভুল বোঝার কারণে, না বোঝার কারণে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝ দিয়ে বোঝার না কারণে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আজমাইন যেভাবে বুঝেছিলেন এ আয়াত সেভাবে না বোঝার কারণে, সালফে সালেহীন যেভাবে বুঝেছিলেন এভাবে না বোঝার কারণে, নিজের পক্ষ থেকে বুঝ গ্রহণ করার কারণে এই আয়াতই লক্ষ কোটি মানুষকে পথভ্রষ্ট করে দিয়েছে। আমি হয়তো বোঝাতে পেরেছি কিনা জানি না যে আয়াত আবার পথভ্রষ্ট করে কি করে। কোরআনের আয়াত নাজিল হয়েছে কার উপর বলেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই জন্য সর্বপ্রথম পৃথিবীর একমাত্র ব্যক্তি যে কোরআন সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতেন যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কোরআনের হক কিভাবে আদায় করতে হবে, কোরআনের নির্দেশ কিভাবে বাস্তবায়ন করতে হবে, কোরআনের আদেশ কিভাবে বাস্তবায়ন করতে হবে, নিষেধগুলো কিভাবে বাস্তবায়ন করতে হবে, সেটা তার থেকেই বুঝতে হবে। কোরআনের আয়াত দিয়ে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন সেটা ওনার থেকেই বুঝতে হবে, যেহেতু ওনার উপরেই নাজিল হয়েছে। এই জন্য কোরআনকে বুঝতে হবে সর্বপ্রথম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তথা হাদিস দিয়ে, সুন্নাহ দিয়ে কোরআন বুঝতে হবে। অতঃপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে কাছ থেকে যারা দেখেছেন তারা হচ্ছেন সাহাবাজ মাইন। ওনার পরে আমরা সবচেয়ে নির্ভরযোগ্য যে সোর্স পেতে পারি, উৎস পেতে পারি, সেটা হচ্ছে সাহাবাজ মাইন, তারা যেভাবে বুঝেছেন কোরআন, কোরআনে আয়াত। এরপর তাবেইন, তাবে তাবেইন, এভাবে সালফে সালেহিনদের মধ্যে থেকে আমরা কোরআনের বুঝ গ্রহণ করব। তো আজকে যেটা বলছিলাম সূরা, মনে রাখবেন এই সূরা মায়েদা 35 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 35 নম্বর আয়াত দিয়েই আজকে রমরমা ব্যবসা চলছে। আল্লাহ ওসিলা তালাশ করতে বলেছেন
এবার রমরমা ব্যবসা চলছে। আপনারা জানেন বিনা পুঁজির একটা ব্যবসা বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে চলে, যেটা আমিও করে এসেছি এক সময়। আমাদের সমাজ, আমার পরিবার যে ব্যবসার সাথে আজ জড়িত, আমিও ছিলাম যে ব্যবসার সাথে, সেটা হচ্ছে পীর মুরিদি ব্যবসা, যেখানে কোনো লাগে না, যেখানে কোনো আপনার ক্যাপিটাল লাগে না, কোনো মূলধন লাগে না, বিনা মূলধনে কোটি কোটি টাকার যে ব্যবসাটা আজকে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের জমিনে চলছে, সেটা হচ্ছে সূরা মায়েদার 5 নম্বর সূরার 35 নম্বর আয়াতকে ধোকা দিয়ে, বোকা বানিয়ে, মানুষকে মুরিদ বানিয়ে তাদের থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। পরকালের নাজাতের অসিলা হবে তারা এই বুঝ দিয়ে, দুনিয়ার জীবনে বালা মুসিবত থেকে তাদেরকে রক্ষা করা হবে এই বুঝটা বুঝিয়ে তাদের থেকে এই ব্যবসা চালিয়ে নেওয়া হচ্ছে। চলুন এই আয়াতের কি ব্যাখ্যা আমরা, আর নাজাতের ওসিলা আসলে কি, আর কি ওসিলা আমাদের সামনে তুলে ধরা হয়েছে, আমরা টোটাল হাদিসগুলো থেকে, কোরআনুল কারিম থেকে এক এক করে আপনার সামনে বিশ্লেষণ করে শোনাই এই ওসিলা বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন। ওসিলা শব্দের অর্থ হচ্ছে নৈকট্য, ওসিলা শব্দের অর্থ হচ্ছে বন্ধন। আর এই নৈকট্য লাভ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, অনুসন্ধান করতে বলেছেন। এটা কি, এই ওসিলা বলতে কি পীর ধরা, সমস্ত মুরিদদেরকে পীরের কাছে গিয়ে পীরকে ধরতে হবে, এই ওসিলা বলতে কি এটা বোঝানো হয়েছে কোরআনুল কারিমে? চলুন আমরা দেখি তাহলে। আমরা এই ওসিলা ধরে নিয়েছি যে একজন পীর ধরতে হবে, একজন অলি ধরতে হবে পৃথিবী থেকে, সেই অলি আমাকে তরিয়ে নিয়ে যাবে, পার করে নিয়ে যাবে দুনিয়ার বালা মুসিবত, আপদ বিপদ যা আছে সেগুলো সে তরিয়ে দেবে, দূর করে দেবে। আবার আখিরাতে যখন বিপর্যয়কর পরিস্থিতি হবে, আমার এই অলি সাহেব আমাকে বাঁচাবে, আমাকে পার করে নিয়ে যাবে, আমাকে জাহাজে করে নিয়ে যাবে, উড়োজাহাজে করে নিয়ে যাবে, তারপরে হচ্ছে হাত ধরে নিয়ে যাবে, টানতে টানতে নিয়ে যাবে, বিভিন্ন ভাবে আপনাকে আমাকে পার করে নিয়ে যাবে তারা। তো চলুন কোরআন কি বলেছে এখানে, এই অভিভাবককে, এই অলিকে, পৃথিবীকে, পৃথিবীর কোন মানুষ কি মানুষের অলি হতে পারে? কোরআনের কাছে জিজ্ঞাসা করুন, সূরা সাজদা সাথে সাথে উত্তর দিবে যে এই আয়াত দিয়ে যে আমাদেরকে অলি ধরতে বলা হলো, অলির কাছে গিয়ে মুরিদ হতে বলা হলো, তাহলে আমাদের প্রকৃত অলি কে? কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন সাথে সাথে উত্তর দিবে, মালাকুম মিন দুনহি ওলি, তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নাই, তিনি ছাড়া তোমাদের কোনো অলি নাই। সূরা সাজদা 21 নম্বর পারার 32 নম্বর সূরার 4 নম্বর আয়াত। এবার খেয়াল করুন, মালাকুম মিন দুনহি ওলি ওয়ালা শাফঈন, তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, সাফায়াতকারীও নাই। ভালো করে বুঝবেন, সরাসরি কোরআন থেকে বলছি, আজকে আর বোকা হবেন না, ধোকার শিকার হবেন না, মানুষের বিভ্রান্তির শিকার হবেন না। কোরআনুল কারিম থেকে কাটা কাটে স্পষ্ট করে করে আয়াতগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এই আয়াত তুলে ধরার পরও যদি এখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে তথা কথিত এই সমস্ত অলিদের অনুসরণ করে, একমাত্র পথ হচ্ছে জাহান্নাম, এছাড়া আর কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মালাকুম মিন দুনহি ওলি, তিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন তোমাদের একমাত্র অলি। আরো আছে, শুধু এখানে নয়, আনতা ওলিয়্যু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাওয়াফানি মুসলিমা ওয়াল হিকনি বিস সালিহিন। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 101 আয়াতে আল্লাহ বলছেন, আনতা ওলি, আপনি আমাদের অলি, অর্থাৎ অভিভাবক, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের অলি। মুসলিমদের সারা বিশ্ব, মানবতার জিন, ইনসান থেকে আরম্ভ করে সবার অলি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। খাজা বাবা না, বিশ্ব অলি কি কি আছে বলেন তো? ফরিদপুরি খাজা বাবা, ল্যাংটা বাবা, যার শরীর দিয়ে যত দুর্গন্ধ বের হয় এই সমাজে, সে তত বড় অলি। জীবনে দাঁত মাজে না, কুত্তা পর্যন্ত তার ধারে যেতে মনে হয় লজ্জাবোধ করে, ঘৃণাবোধ করে, সেই হচ্ছে এই সমাজে সবচেয়ে বড় অলি। দেখবেন জটা ধরে, আমরা আপনারা জানেন, অতি সম্প্রতি একজনের নাম বলি, হায়দার বাবাকে দেখেছেন আপনারা,
আমিও দেখেছি, আমি একদিন তার পিছনে গিয়েছিলাম দেখার জন্য, সেখান থেকে আমি সঠিক পথে ফেরার পরে যে এরা কি করে দেখি, তো দেখি যে শুধু হাঁটছে। হ্যাঁ, এ হচ্ছে হাঁটতো, হাঁটা বাবাও নামে পরিচিত, এ হাঁটতো, এর পিছন পিছন লোকগুলো হাঁটতো। এখন আমি দেখেছি তাকে, আমি নিজে চোখে দেখেছি, এর দাড়িগুলো জটা ধরে, গোপগুলো এত বড় বড় লম্বা গোপ দাড়িতে জটা ধরে, চুলগুলো এত বড় বড় লম্বা চুল জটা ধরে আছে, দুর্গন্ধ বের হচ্ছে। এই মানুষটার মধ্যে নাকি অনেক কিছু আছে, এই জন্য এর পিছন পিছন ছুটতো সব। যেখানে এ যখন খাওয়া শুরু করতো তখন সবাই খেত। তো একে মানুষ অলি হিসাবে গ্রহণ করেছিল, বেঁচে থাকার সময় তার পিছন পিছন ছুটতো, এখন মারা গেছে আপনারা জানেন, পাশে এক জায়গায় কবর দেওয়া হয়েছে, সে জায়গায় বানানো হয়েছে বিশাল বড় একটা মাজার বানানো হয়েছে, সেখানে ছাগল গরু কোরবানি করা হচ্ছে, সেখানে সাজদা করা হচ্ছে, সেখানে এগুলো করা হচ্ছে। তো আল্লাহ তাআলা বলছেন, এগুলো তোমাদের অভিভাবক নয়, এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, এরা তোমাদের কোনো উপকার করতে পারে না। মা আলাকুম মিন দুনহি ওলি, তিনি ছাড়া তোমাদের অভিভাবক নাই, ওয়ালা শাফিন, এবং অভিভাবকের কাজ হচ্ছে, আর ওরা ওলি বলার কারণেই ওদের একটা আকীদা হচ্ছে, এই পিশাব এই হুজুর কিয়ামতের দিন আমাকে তরিয়ে নিয়ে যাবে, পার করে নিয়ে যাবে, সাফায়াত করবে, সুপারিশ করবে, জাহান্নামের ফয়সালা হয়ে গেলে জান্নাতের ফয়সালা করে দেবে। সম্মানিত দিনী ভাই, আপনি ধরে নিলাম যে আপনার পীর সাহেব আপনাকে সেদিন তরিয়ে নিয়ে যাবে, পার করে নিয়ে যাবে, আপনার ওলি আপনাকে পার করে নিয়ে যাবে, কিন্তু ওলি যদি ধরা খায় তাহলে কে কাকে পার করবে? কিয়ামতের দিন আপনার ওলি যদি ধরা খেয়ে যায় তাহলে আপনার ওলিকে পার করবে কে? আপনার বাবাকে কে পার করবে? বাবাই যদি ধরা খায়, আর বাবা তো ধরা খাবেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার বাইরে গিয়ে আমল করতে গেলে যত বাবা হোক না কেন, যত বড় বাবা হোক না কেন, তাকে ধরা খেতেই হবে। কিয়ামতের ময়দানে কোনো মাফ নাই, কারণ আল্লাহ তাআলা ওলি আল্লাহ। আল্লাহ বলছেন, যালিকা মিন দুনহি ওলি ওয়ালা শাফিন, এবং ওলি তিনি যিনি তোমাদের বিপদ মুহূর্তে অভিভাবককে, যে আমার বিপদে সাহায্য করবে, আমার মুসিবতে এগিয়ে আসবে, আমার জন্য সুপারিশ করবে, আমার পক্ষ হয়ে আমার উপকার করবে। কিন্তু আল্লাহ বলছেন, এই কাজটা হচ্ছে যে ওলি তিনি তোমাদের জন্য সাফায়াত করবেন। অর্থাৎ জেনে রাখবেন, সবচেয়ে বড় সাফায়াতকারীর নাম হচ্ছে আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফায়াত করবেন ঠিকই, কিন্তু যতক্ষণ আল্লাহ তাকে পারমিশন না দিবেন ততক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফায়াত করার অধিকার থাকবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সাজদায় পড়ে থাকবেন, আমার আল্লাহ বলবেন উঠুন, আপনি সাফায়াত করুন, আপনার সাফায়াত আজকে কবুল করা হবে। আবার এমন নয় যে উনি উঠেই সবাইকে বলবে যে সবগুলোকে নিয়ে জান্নাতে গেলাম, তাও নয়, আল্লাহ কিছু কি ফিক্সড করে দিবেন যে এই 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 এইগুলোর জন্য আমার কাছে বলো। তার মানে বোঝা গেল আল্লাহ নির্বাচন করেছেন কাকে কাকে সাফায়াত করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথাই বলবেন। তার মানে আলটিমেটলি সাফায়াতকারী কে? সূরা সাজদার 4 নম্বর আয়াতে কথাই বলেছে। অথচ জাহান্নামের ফয়সালা হয়ে গেলে নাকি উনি আপনাকে কিয়ামতের দিন পার করে নিবে, তরিয়ে নিবে। এই জন্য আমরা ওলি ধরতে যাই, অভিভাবক ধরতে যাই, ওসিলা ধরতে যাই, যখনই বলা হয় এগুলো কেন করছো, সাথে সাথে সূরা মায়েদার 35 নম্বর আয়াত দিয়ে আমাকে পীর সাহেব বুঝিয়ে দিল কিছুদিন আগে, এই যে আপনারা ওসিলা খুঁজে পান না, এই যে ওসিলা আছে কোরআনুল কারিমের মধ্যে, অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ বলেছেন তোমরা ওসিলা তালাশ করো, সূরা মায়েদা 35 নম্বর আয়াতে ওসিলা পেয়ে তারা পেয়ে গেছে। চলুন এরপর সূরা বাকারা 286 নম্বর আয়াতে আমরা কি বলি, আনতা ওলি, কাকে বলি ওলি? স্বীকারোক্তি দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে, আনতা ওলি, আপনি আমাদের ওলি, ফানসুরুনা আলাল কাওমিল কাফিরিন, আমাদেরকে বিজয়ী করুন কাফের সম্প্রদায়ের উপর। আল্লাহকে বলি ওলি কে না, ওই যে অন্য ওলিকে বলি না আমরা, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের ওলি, অভিভাবক। এবার এই নাজাতের ওসিলা, নাজাতের ওসিলা, এবার ওসিলা হতে পারে সাধারণত 4 প্রকার। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতগুলো থেকে আপনাদেরকে এক এক করে আমি স্পষ্ট করছি, ওসিলা হতে পারে 4 প্রকার। দ্বিতীয় ওসিলার এবং দ্বিতীয় প্রকারের হতে পারে অসংখ্য প্রকার। আজকে যতটুকু সময় পাবো ইনশাআল্লাহ এক এক করে সবগুলো কোরআন এবং সুন্নাহ থেকে আপনার সামনে উপস্থাপন করতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রথম ওসিলা হচ্ছে, এই ওসিলার নাম হচ্ছে মুসনাদে আহমদ 3 নম্বর খণ্ড 1078 নম্বর পৃষ্ঠার
ছয় নম্বর লাইনে বর্ণিত হয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওসিলা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ একটা স্তর, জান্নাতের সর্বোচ্চ সম্মানিত একটা স্থানের নাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওটা একজনের জন্য তৈরি করেছেন, আমার মনে হয় আমি সেই ব্যক্তি, তোমরা আমার জন্য দোয়া করো, ওসিলার জন্য দোয়া করো। মানে জান্নাতের সবচেয়ে সম্মানিত একটা স্থানের নাম হচ্ছে ওসিলা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার মনে হয় একজন ব্যক্তির জন্য আল্লাহ তৈরি করেছেন আর আমি হব সেই ব্যক্তি, আমার জন্য দোয়া করো। তাই বুখারীর এই হাদিসের মধ্যে কিতাবুল আজান অধ্যায়ে দেখবেন আল্লাহুম্মা রাব্ব হাজিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াসসালাতিল ক্বাইমাহ আতি মুহাম্মাদানিল ওসিলাত। দেখেছেন ওসিলা পেয়েছেন, আতি মুহাম্মাদানিল ওসিলাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করো জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থান। তাহলে একটা ওসিলা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থানকে বলা হয় ওসিলা। আর এই দোয়া যারা পড়বে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন এই ওসিলা আমার জন্য যারা চাইবে, অর্থাৎ আজানের শেষে যারা এই দোয়া করবে আমার শাফায়াত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। বুখারী সবাই পড়বেন তো, পড়ুন তো একসাথে, চলুন পড়ি। আল্লাহুম্মা রাব্ব হাজিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াসসালাতিল ক্বাইমাহ আতি মুহাম্মাদানিল ওসিলাতা। এরপরে কিছু ভেজাল আছে, এই পড়লে আবার জাহান্নামে যাওয়া লাগবে। আদ-দারাজাতার রাফিয়া, তারপরে আছে আরযুখনা শাফাআতুহ ইয়াউমাল কিয়ামা। এগুলো সব জাল হাদিস, এগুলো সব বানোয়াট, সব ভিত্তিহীন, এগুলো পড়লেই জাহান্নামে যেতে হবে। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো শেখান নাই, তিনি শিখিয়েছেন আতি মুহাম্মাদানিল ওসিলাতা ওয়াল ফাদিলা ওবাসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াদা। এরপরে আছে আরো ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এটা কোরআনের একটা আয়াত বটে, কিন্তু এই জায়গায় লাগালে জাহান্নামে যেতে হইবে। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে লাগান নাই, অতএব আমরা লাগাবো না। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ ভালো মন্দর বিচার নয়, আমার নবী করেন না আমি করব না, শেষ। উনি যেটা করেছেন তার মধ্যেই সফলতা, উনি যেটা করেন নাই তার মধ্যেই ব্যর্থতা, ওইটা করার মধ্যে। বলছিলাম এক নম্বর ওসিলা, চার নম্বর ওসিলার এক নম্বর আপনাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি আশা করি আজকে, যে ওসিলা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থান, আর এই স্থানটাকে আমার রব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এক দুই নম্বর ওসিলা হচ্ছে নেক আমলের ওসিলা। সেটা কি? আমার সমাজে দেখবেন আজকে জুম্মার দিনে ইমাম সাহেব যখন দীর্ঘ মোনাজাতে বলবে তখন বলবে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাদের দোয়া কবুল করো, বলে না? এটা হচ্ছে একটা বিদআতি দোয়া, এটা হচ্ছে একটা মূর্খতাপূর্ণ দোয়া, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেয়াদবি করা। কেন? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই দিয়ে দোয়া করছো, তুমি তার জন্য কি দিয়েছো? তুমি বলতে পারো সূরা আলে ইমরানের ১৬ নম্বর আয়াত দিয়ে তারা বলে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আমরা ঈমান এনেছি তোমার উপর, এই ওসিলায় আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা না, আপনি বলতে পারেন আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি ঈমান এনেছি, এটা একটা নেক আমল, এই ওসিলায় ক্ষমা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় নয়। আপনি বলতে পারেন আল্লাহ আপনার নবীর উপর আমি দরুদ পড়েছি, এই ওসিলায় আমার দোয়া কবুল করো, কারণ এটা একটা নেক আমল। আপনি কি করেছেন? আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি করেছেন? আপনি এমনি এমনি তার ওসিলায় দিতে পারেন না, এটা তার জন্য বেয়াদবি। আপনি তার শানে একটা আমল করুন, তার নির্দেশিত একটা আমল করুন, সেই ওসিলায় দোয়া করুন। অর্থাৎ নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়, কোনো ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করতে হয় না। অথচ আমরা পীরের ওসিলায় দোয়া করি, অমুক বাবার ওসিলায় তুমি আল্লাহ আমাদেরকে কবুল করো, আমার কোরবানি কবুল করো, এটা করো সেটা করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসিলায় কবুল করো, এটা হচ্ছে বেয়াদবি। তার ওসিলায় নয়, বরং তার উপর ইমানের ওসিলা। কথা বুঝতে পেরেছেন? যে আমি মুহাম্মদ যেমন এই সূরা আলে ইমরানের ১৬ নম্বর আয়াত পড়বেন, যে আল্লাহ বলছেন যে ওসিলা তালাশ করার সিস্টেম আল্লাহ বলে দিয়েছেন, সেটা কি? রব্বানা আমান্না, রব্বি আমরা তোমার উপর ইমান এনেছি, অতএব ফাগফির লানা, যেহেতু ইমান এনেছি একটা ভালো কাজ করেছি, এই অতএব ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার, অতএব আমাদের ক্ষমা মাফ করে দাও এবং জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। কেন বাঁচাবা? আমরা ইমান এনেছি। এক ইমান মানে কি? একটা নেক কাজ, আর নেক কাজ যেহেতু করেছি আমাদের ক্ষমা করো।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনা একটা নেক কাজ, অতএব ঈমান আনার ওছিলায় আমাদেরকে ক্ষমা করো, এই হচ্ছে ওসিলা। কিন্তু ওসিলা যদি বেদাতে ওসিলা দেওয়া হয়, দোয়া কবুল না হয় উল্টা গুনাহ হবে। আশা করি বোঝাতে সক্ষম হয়েছি। এই হচ্ছে দুই নম্বর ওসিলা। যেমন আরো নেক আমলের ওসিলা বলতে পারি, আজকে বলেছি নাজাত খুঁজব কিভাবে আমরা দুনিয়া এবং আখেরাতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ঈমান আনার পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আপনাদের একাধিকবার হাদিস শুনিয়েছি আমি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আইয়ুন আমালু আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ সবচেয়ে পছন্দ করেন, আল্লাহ মহাব্বত করেন, আল্লাহ সবচেয়ে প্রিয় একটা আমলের কথা বলুন। বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা। এ একটা নেক আমল। আওয়াল ওয়াক্তে সালাত আদায় করলেন, ওই দিন আল্লাহকে বললেন, আল্লাহ দেখো আমি আজকে তোমার প্রিয় একটা কাজ করেছি, এই ওসিলায় তুমি আমার দোয়া কবুল করো। মনে করেন জোহরের সালাত পড়লেন আড়াইটা বাজে, তখন কিন্তু এটা নেক আমল হলো না। জোহরের সালাত পড়লেন 12:30 বাজে, আওয়ালোক্ত হয়ে গেল। এই আওয়ালোক্ত কারণ আপনি একটা আমল আপনার নবী বলেছেন, এই আমলটা বাস্তবায়ন করলেন, কি সেটা? আওয়ালোক্ত পড়তে হবে। এখন আড়াইটাই পড়ে আর ওসিলা হবে না, 12:30 পড়লে একটা ওসিলা হয়ে যাবে, কারণ একটা নেক আমল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত সিস্টেম অনুযায়ী 12:30 পড়েছেন, ওই দিন আল্লাহকে বলুন, আল্লাহ দেখো তোমার নবী বলেছে তো আওয়ালোক্ত সালাত আদায় করতে, তোমার পছন্দের কাজ করেছি, আমার মেয়েটা বিয়ে হচ্ছে না, বিয়ে দিয়ে দাও। সাপোজ উদাহরণ বললাম, আল্লাহ আমার একটা দুরারোগ্য ব্যাধি আছে, কোনো ডাক্তার সারাতে পারছে না, তোমার নবীর এই কথা অনুযায়ী, এই নির্দেশ অনুযায়ী আমলটা আমি করলাম, আল্লাহ এই ওসিলায় তুমি আমার এই দুরারোগ্য ব্যাধিটাকে মাফ করে দাও, সেবা করে দাও। এই হচ্ছে ওসিলা। অথচ আপনি কি করেন, একটা ইয়ে নিয়ে ছাগল নিয়ে গোলাপসার মাজারে দিয়ে আসবেন, উল্টা গজব নাজিল হবে, কারণ এটা হচ্ছে শিরক। মান জাহাবা গায়রুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারণ নামে উৎসর্গ করলো, সে শিরক করলো, এটা হবে শিরক, আর এটা হবে আল্লাহর নৈকট্য লাভের পথ। আর যেই এই কাজটা করার পরে, এই সালাতটা আওয়ালোক্ত পড়ার পর যখন দোয়া করলেন, এই রোগ সারার জন্য দোয়া করেছেন, এটাও আবার ইবাদত। কারণ তিরমিজি 1-2 নম্বর খণ্ড 111 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর দোয়া আহুয়াল ইবাদা, দোয়াটাও ইবাদত। আপনি বলেছেন না, আল্লাহ তুমি আমার মেয়েটা বিয়ে করিয়ে দাও, আল্লাহ তুমি আমার রক্তে সারিয়ে দাও, আল্লাহকে বলেছেন তো বলেছেন, এ বলাটাও ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আপনার জন্য আপনি দোয়া করছেন, এটাও আল্লাহ তাআলার এই সেন্টেন্সটা আল্লাহর কাছে ইবাদত হিসেবে গ্রহণ হবে। তাহলে আপনি ওসিলা কিভাবে তালাশ করবেন, কিভাবে করা উচিত ছিল আর আমরা করছি কোনটা? বলছিলাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবার বললেন, সুম্মায়ুন, আল্লাহর নবী আরেকটা নেক আমলের কথা বলুন, বললেন বিরুল ওয়ালিদাইন, তুমি তোমার পিতামাতার সাথে ইহসানপূর্ণ আচরণ করো, ভালো আচরণ করো, সম্মানজনক আচরণ করো, পিতাম জেনে রেখো। অন্য হাদিসে এটা হচ্ছে বুখারী 5970 নম্বর হাদিস, বুখারীর 5970 নম্বর হাদিস, অফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে এসেছে, রিদ রব্বি রিদাল ওয়ালিদাইন ওয়ালা সাখাতু ফি সাখাতিহিম, জেনে রেখো আল্লাহর সন্তুষ্টি রয়েছে পিতামাতার সন্তুষ্টির মধ্যে, জেনে রেখো আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর গজব রয়েছে পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। তাহলে আপনি একটা ভালো কাজ করলেন, পিতামাতার সাথে ভালো আচরণ করেছেন, পিতামাতার সাথে সৌজন্যমূলক কথা বলেছেন, এটা হচ্ছে ইবাদত। একটা করার পরপরই আল্লাহকে বলুন, আল্লাহ আপনার নির্দেশ অনুযায়ী আমি পিতামাতার এই খেদমতটা করেছি, এই ওসিলায় আপনি আমার ব্যবসায় বরকত দান করুন। আপনার ব্যবসায় বরকত হবে এতে কোনো সন্দেহ নাই, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসা দাওয়াতুন লা তুরাদ্দু, তিন শ্রেণীর মানুষ যদি দোয়া করে কোশ্চিন কালেও সেটা ফিরিয়ে দেওয়া হয় না। সালাসা দাওয়াতুন লা তুরাদ্দু, তিন শ্রেণীর মানুষ যদি দোয়া করে কখনো তা প্রত্যাখ্যাত হয় না। সালাসা দাওয়াতুন লা তুরাদ্দু, তিন শ্রেণীর মানুষের দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না। দাওয়াতুল ওয়ালিদিলি ওয়ালিদিহি, কোনো পিতামাতা যদি তার সন্তানের জন্য কল্যাণ চায় দোয়া করে সেটা কবুল হবেই। আপনি যখন পিতামাতার সাথে একটা সৌজন্যমূলক আচরণ করেছেন, তার একটু সহযোগিতা করেছেন, তার ভালো খাওয়ার ব্যবস্থা করেছেন, তার ভালো থাকার ব্যবস্থা করেছেন, তার আপনি একটু বেড়াতে নিয়ে গেছেন, তার পাশে একটু বসে তার সাথে কথা বলেছেন, এটা যখন পিতামাতা
বৃদ্ধ হয়ে যায় তখন আপনার উপর তারা মুখাপেক্ষী হয়ে পড়ে, এটা যখনই করবেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমলটা কবুল করবেন। এই জন্য আমি একটা বক্তব্য সেদিন বলছিলাম, জামালপুরে পৃথিবীর একমাত্র আমল আছে, পৃথিবীর একটাই মাত্র আমল আছে যা দুনিয়ার জমিন থেকে বোঝা যায় যে আমলটা কবুল হয়েছে কি হয় নাই। কারণ বুখারীর 5970 এবং নাম্বার হাদিস এবং সূরা বনী ইসরাইল, এটা হচ্ছে 17 নাম্বার সূরা, এর 23-25 নাম্বার আয়াত অনুযায়ী পিতামাতার খেদমতটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আপনি সালাত পড়েছেন, সালাতটা কবুল হয়েছে কি হয় নাই কিয়ামত দিবস পর্যন্ত অপেক্ষা করতে হবে বোঝার জন্য। সিয়াম রেখেছেন, কবুল হয়েছে কি হয় নাই আপনি জানেন না। সাদকা করেছেন, কবুল হয়েছে কি হয় নাই আপনি জানেন না। কিয়ামত দিবস পর্যন্ত অপেক্ষা করতে হবে, আল্লাহ কবুল করেছেন কি করেন নাই। আপনি হজ করেছেন, আল্লাহ কবুল করেছেন কি করেন নাই আপনি জানেন না। কিন্তু আপনি পিতামাতার খেদমত করেছেন, পিতামাতা আপনার সামনে হেসে দিয়েছে, পিতামাতা আপনার উপর সন্তুষ্ট, আপনি চোখে দেখতে পাচ্ছেন, আপনি নিশ্চিত থাকুন আরশের মালিক আপনার উপর সন্তুষ্ট হয়ে গেছে। কারণ আমার নবী বলেছেন, ইদা রব্বি রিদা ওয়ালিদাইনি ওয়া সাখাতুহু ফি সাখাতিহিম, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে রয়েছে। আল্লাহর গজব, আল্লাহর রাগ রয়েছে পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। তার মানে পিতামাতা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার রাগ তো আল্লাহর রাগ। জামিউস সাগির 3 নম্বর খণ্ড 63 পৃষ্ঠার 4 নম্বর লাইনের হাদিস বলছিলাম, এই ওসিলায় দোয়া করব। বুখারীর হাদিস আবার ফিরে যাই। এবার আল্লাহর নবী সুম্মা আয়ুন, আল্লাহর নবী আরেকটা নেকামলের কথা বলুন, বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। যে আয়াতে সূরা মায়েদার 5 নম্বর সূরার 35 নম্বর আয়াতে ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার সাথেই বললেন যে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো। পীরের খানকার জিহাদের ময়দানের মধ্যে যোজন যোজন দূর আছে। কি কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, 28-29টা যুদ্ধে নিজে সেনাপতিত্ব করেছেন, প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, জিহাদের ময়দানে রক্ত ঝরিয়েছেন। আপনার খানকায় কোনোদিন রক্ত ঝরে না, পেট মোটে খালে, পেট ফুলে যায়। অর্থাৎ খাইতে খাইতে আপনার পেটটাই ফুলে যায়। জিহাদের ময়দান থেকে আপনার খানকা আসমান এবং জমিনের মধ্যে যত পার্থক্য রয়েছে, আপনার খানকার মধ্যে আর জিহাদের ময়দানে এতটাই পার্থক্য রয়েছে। আপনি এই আয়াত দাবি করেন আবার নিজের পক্ষে? আল্লাহ ওই আয়াতের মধ্যেই বলেছেন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, ওরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। কিভাবে সংগ্রাম করবে? সূরা তওবা পড়ুন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওদের জান এবং মাল কি ক্রয় করে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। বিক্রেতা হচ্ছে মুমিনরা, ক্রেতা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর বিক্রয় যোগ্য বস্তুর নাম হচ্ছে জান্নাত। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি ওদের জান্নাত দিয়েছি বিনিময়ে। কি করবে ওরা? জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। সূরা তাওবা এই যুদ্ধের ময়দান, আর এই হলো খানকা। সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আপনি যে আয়াত আপনার পক্ষে দাবি করছেন, পক্ষে দাবি করে মানুষকে আপনি বিভ্রান্ত করে ওসিলা সেজে বসে আছেন যে আপনি ওসিলা। আজকে কোরআন থেকে বুঝবো আপনি কত বড় ওসিলা। কোরআন বলে দিচ্ছে, কোরআন আমাদের শিখিয়েছে, হাদিস আমাদের শিখিয়েছে ওসিলা কি। তাহলে আপনারা বলছিলাম নেকামুল ওসিলা, বলছিলাম বুখারীর 5970 নম্বর হাদিসের শেষ অংশে আমার নবী বলেন আল জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এরা হচ্ছে ওসিলা, নেক আমল। এই মানুষ জিহাদরত অবস্থায় ও যত দোয়া করবে সব কবুল হয়ে যাবে, ও মূল্যেই আল্লাহ তাআলা ওকে জান্নাত দান করবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে।
এবং ওদেরকে মৃত বলতে নিষেধ করা হয়েছে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টায় যারা লিপ্ত থাকে, আল্লাহ তাআলা তাদের মৃত বলতে নিষেধ করেছেন। ওরা জীবিত, ওরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। আব্দুল ইবনে মাসউদ, বুখারীর অন্য হাদিস, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ তাআলা যে এই বললেন যে আল্লাহর রাস্তায় শহীদদের এত বড় মর্যাদা, তার মানে হচ্ছে তাদের মৃত বলতে নিষেধ করা হলো, তাদের রিজিক দেওয়া হচ্ছে, এর কোন ব্যাখ্যা কি আল্লাহ রাসূলকে করতে শুনেছেন? তো হ্যাঁ শুনেছি তো, কি বলেছেন আল্লাহ রাসূল? আমি সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি এই শহীদী আত্মাগুলোকে আল্লাহ তাআলা একটা সবুজ রঙের পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের দীপাধারের নিচে ওদের বাসা, ওরা জান্নাতে ওই আল্লাহর আরশের সাথেই ওরা লেগে থাকে, ওখানেই ওদের বসবাস, জান্নাতের যে কোনো জায়গায় আল্লাহ তাআলা ওদের ঢোকার পারমিশন দিয়ে দিয়েছে, যে কোনো কিছু ভক্ষণ করার পারমিশন দিয়ে দিয়েছেন, ওরা জান্নাতের মধ্যে ঘুরে আবার আল্লাহর পাশে চলে আসে, আল্লাহ ওদের সাথে কথা বলে। শহীদী আত্মা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে এসেছো, তোমরা কি চাও? তখন শহীদ আত্মাগুলো বলে, আল্লাহ এত বড় সম্মানিত আমাদেরকে করেছো, তোমার আরশের নিচেই আমরা থাকি, আরশের সাথেই, আরশের দীপাধারের সাথে ওদের বাসা বানিয়ে দিয়েছে, এখানে আমরা থাকি, জান্নাতের যে কোনো জায়গায় আমাদের ঢোকার পারমিশন রয়েছে, আল্লাহ আর কি চাবো আমরা তোমার কাছে? তখন আল্লাহ বলছেন, না চাইতে হবে, চাও। তখন ওরা একই উত্তর দেয়। আল্লাহ যখন তৃতীয়বার আবার বলেন শহীদী আত্মারা তোমরা চাও, তখন শহীদী আত্মা একটাই চাওয়া করে, সেদিন চাবে, সেটা বলবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করলে যদি এত বড় মর্যাদা হয়, দুনিয়ায় আরেকবার পাঠিয়ে দাও, জীবনটা আরেকবার দিয়ে আস। বুখারী মুসলিম, এই হচ্ছে শহীদী আত্মারা যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করবে। তাহলে আপনি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করবেন কিভাবে? আপনি তো খানকায় এমন ভাবে আবদ্ধ হয়ে আছেন, মরা তো দূরের কথা, আপনার খানকা এমন ভাবে সাজানো, মনে হয় যেন আপনার অট্টলিকাটা এমন সুসজ্জিত করা, মনে হয় যেন যোজন যোজন বছর আপনি বেঁচে থাকবেন, আপনার মরা লাগবে না। কি বলেন? এত সুসজ্জিত করা, পীরদের খানকাগুলো দেখবেন, আমরা নিজেরাও তো ছিলাম, আমাদের সেই থাকার জায়গা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, একজন সাহাবা এসে বলছেন, আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার দুনিয়াতে সম্মানিত করেছেন, আখিরাতে সম্মানিত করেছেন, এমন জায়গায় শুয়ে আছেন, বিছানার দাগ আপনার পিঠের সাথে লেগে পিঠটা দাগ হয়ে গেছে, আল্লাহর নবী একটুকু ব্যবস্থা করে দিব? আল্লাহর নবী সেদিন প্রত্যাখ্যান করেছিলেন, না, দুনিয়ার এই সুখ স্বচ্ছন্দ আমি চাই না। আর আপনার পীর যেখানে শুয়ে থাকে, কোথায় মাটি আর কোথায় বিছানা, কত উন্নত পরিবেশ আপনার পীরের জন্য আপনারা বানিয়ে দিয়েছেন, দান করেছেন, সাদাকা করেছেন। তো এই হচ্ছে জিহাদের ময়দান, এই হচ্ছে আমাদের খানকা, পুরা উল্টামুখী। এই হচ্ছে, বলছিলাম, এই হলো নেক আমল, এই নেক আমলের ওসিলা দিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। বলছিলাম জিহাদের ময়দানে আছেন, এই বুখারী 5970 নম্বর হাদিসের তৃতীয় অংশ হচ্ছে জিহাদের ময়দানে আল্লাহর জন্য সংগ্রাম করা, জিহাদ করা। এই অবস্থায় আপনি যত দোয়া করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার রাস্তায় বের হয়েছি, তোমার দিন প্রতিষ্ঠার জন্য তুমি যে কয়টা কথা বলবার সব কবুল করবে, কারণ এটা নেক আমল করছো। যা বলবেন জিহাদের ময়দান থেকে আল্লাহ তাই শুনবেন, যা বলবেন তা শুনবে, যা বলবেন, বলে পারলে হয় আল্লাহ শুনতে দেরি হবে না, বলতে দেরি, আল্লাহ শুনতে দেরি হবে না। পৃথিবীর ইতিহাসে যারা আল্লাহর জন্য সংগ্রাম করেছে, আল্লাহর জন্য যুদ্ধ করেছে, জিহাদ করেছে, তাদের ইতিহাস থেকে জানা যায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস থেকে জানা যায়, তিনি যা বলেছেন জিহাদের ময়দানে বসে ঠিক তাই হয়েছে। সাহাবাজ মাইন যা বলেছেন, যা ইচ্ছা পোষণ করেছেন, ঠিক তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বলছিলাম দুই নম্বর ওসিলা হচ্ছে নেক আমলের ওসিলা, নেক আমল করবেন। এভাবে অনেকগুলো নেক আমল আছে, যেমন উমামা বাহেলি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি গিয়ে বললাম, মুরনি বি আমালিন ইয়া রাসূলুল্লাহি, মুরনি বি আমালিন ইয়া রাসূলুল্লাহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিসাওমি ফাইন্নাহু লা ইদলাহু ফাইন্নাহু লা আদলাহু, জামিউস সাগির
এবং সহিহুল জামের 1883 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উমামা বাহির রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললেন, আল্লাহর নবীর নেক আমলের কথা বলুন যেটার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো, যেটার মাধ্যমে ওই যে ওসিলা হাসিল করতে পারবো, মানে আল্লাহর কাছে থাকতে পারবো। বললেন, আলাইকা বিসওয়ামি, তুমি সিয়াম পালন করো গিয়ে। বিভিন্ন সাহাবা বিভিন্ন সময় আল্লাহর নবীর কাছে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য বিভিন্ন ভাবে আরজ করেছেন, চেয়েছেন, বলেছেন, জানতে চেয়েছেন, কোনদিন বলেন নাই খাজা বাবার মুরিদ হও গিয়ে, কোনদিন বলেন নাই গাজা বাবার মুরিদ হও, কোনদিন বলেন নাই ল্যাংটা বাবার মুরিদ হও, কোনদিন বলেন নাই জটাধারীর মুরিদ হও, কোনদিন বলেন নাই বিড়ি বাবার মুরিদ হও, কোনদিন বলেন নাই গাজা বাবার মুরিদ হও। প্রত্যেক সময় এক একটা করে বলেছেন, কখনো বলেছেন সিয়াম পালন করো, বললেন আওয়ালতে সালাত আদায় করো, এটা এগুলো বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করো বললেন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, এইগুলো হচ্ছে ওসিলা, এইগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের রাস্তা। পিশাব না, আমি বোঝাতে পেরেছি কি? এই হচ্ছে ওসিলা। দুই নাম্বার বললাম, এই হলো নেক আমল গুলো করবো নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে। যখন এই যে দেখেন উমামা বাহিনী বললেন মরণি বে আমালিন, আল্লাহর নবী আল্লাহর নৈকট্য হাসিলের পথ বলে দিন, বললেন সিয়াম পালন করো। তার মানে বোঝা যাচ্ছে এই হাদিস থেকে খালি ওসিলা বুঝবেন তা নয়, সিয়াম পালন করাও শিখুন। ফরজ সিয়াম তো পালন করতেই হবে, ইট ইজ ম্যান্ডেটরি ফর অল দ্য মুসলিম, এটা সকল মুসলিমের জন্য বাধ্যতামূলক। কিন্তু যে সমস্ত সিয়ামগুলো নফল সিয়াম, এগুলোর ব্যাপারে আপনারা সতর্ক হন, অভ্যস্ত হন, এটা আল্লাহর ওসিলা, আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম রাস্তা। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামের কোনো জুড়ি নেই, সিয়ামের কোনো বিকল্প নেই, সিয়ামে ইবাদতের জগতে, ইবাদতের জগতে ফাইন্নাহু লা ইদলা লাহু ফাইন্নাহু লা আদলা লাহু, ইবাদতের জগতে সিয়ামের সমতুল্য হতে পারে এমন কোনো ইবাদত নেই, মানে সিয়ামের সাথে এরকম সমানে দাঁড়াবে। সিয়াম মানে রোজা, রোজা মানে সিয়াম না, সিয়ামের এরকম সমান হতে পারবে এমন কোন ইবাদত আল্লাহ তৈরি করেননি। কারণ আল্লাহ বলেছেন ফাইন্নাহু লি, সিয়াম আমার জন্য, সাওমি লি, সিয়াম আমার জন্য, ওয়া না আযিবহি, এবং এই প্রতিদানটা আল্লাহ তাআলা নিজে দান করবে। পৃথিবীর একমাত্র ইবাদত আছে যার প্রতিদান আল্লাহর হাত থেকে পাওয়া যাবে, তার নাম সিয়াম। এই জন্য আপনি প্রত্যেক মাসের 13-14-15 তারিখের সিয়ামের ব্যাপারে সতর্ক হন, আদায় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতি এবং সোমবার দিন সিয়াম রেখেছেন, আপনি বৃহস্পতি এবং সোমবার দিন সিয়াম আদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের সিয়াম পালন করেছেন মাত্র 10টা দিন পরে বা 12-14 দিন পরে, সম্ভবত মুহররম আসছে, এই মুহররমের সিয়াম পালন করুন। 9 এবং 10 তারিখের মুহররমের সিয়াম পালন করুন, আগামী এক বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে, মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহররমের সিয়াম অনেক গুরুত্বপূর্ণ, আপনি যে কোনো মূল্যে এই সিয়াম দুইটা রাখার চেষ্টা করবেন। আপনি শাবান মাস আসলে খালি 15 তারিখে সিয়াম নয়, শাবান মাসে আমার নবী অধিক সিয়াম পালন করতেন, এত পালন করতেন যে অন্য কোনো মাসে এত সিয়াম পালন করতেন না, যেটাকে শবে বরাতের মাস বলা হয়। শাবান বললে আমার জাতি বোঝে না, শবে বরাত বললে বুঝে। যাই হোক, শবে বরাতের মাসে একটা সিয়াম না, মিনিমাম 10টা, 12টা, 15টা, 18টা, 20টা, যে কয়টা পারেন। তার মনে মনে রাখবেন অধিক সিয়াম পালন করা সুন্নাত, ফিক্স নেই যে কয়টা করবেন, অধিক করবেন। অধিক মানে অন্য কোন মাসে যদি 3টা করেন, ও মাসে গিয়ে 4টা করবেন বা 5টা করবেন, মানে বেশি পালন করবেন রমজানের পরে শাবান মাসে, যাতে বেশি সিয়াম হয় এটা চেষ্টা করবেন, চেষ্টা করবেন। কোরবানি জিলহাজ মাস চলছে, এই জিলহাজ মাসের প্রথম দশকের ইবাদাতের চাইতে শ্রেষ্ঠ ইবাদাত আল্লাহর জগতে আর কিছু নেই। এই 10 দিনে আল্লাহর নৈকট্য তথা ওসিলা হাসিল করা যায়, এই 10 দিনে এত বেশি ওসিলা হাসিল করা যায়, নৈকট্য হাসিল করা যায়, অন্য কোনো দিন তা সম্ভব নয়। এই জন্য জিলহাজ মাস আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আগামী জিলহাজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন। কারণ এর মাধ্যমে আপনি জান্নাতে যাবেন, যাবেন, এতে কোনো সন্দেহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা বলল, আল্লাহর নবী জান্নাতে যাব, আল্লাহর নৈকট্য হাসিল করব, আপনি কিছু আমলের কথা বলুন। বললেন যে আচ্ছা, বল কালামা, তুমি মুখের ভাষাকে নরম করো, কারণ প্রত্যেক মিষ্টি ভাষী মানুষ জান্নাতি জেনে রাখবেন, প্রত্যেক নরম ভাষাভাষী মানুষগুলো জান্নাতি জেনে রাখবেন।
প্রত্যেক মানুষ যে মানুষকে সম্মান করে কথা বলে লোকটাকে দেখে মনে করবেন জান্নাতে যাবে ইনশাআল্লাহ, যেহেতু আল্লাহর নবী বলেছেন। যে মানুষের সাথে মিষ্টি হেসে কথা বলে, নরম সুরে কথা বলে, অভদ্রভাবে কথা বলে না, চেঁচিয়ে খেচিয়ে পেঁচিয়ে কথা বলে না, এই লোকটা জান্নাতে যাবে। দুই, মানুষকে তোমরা খাওয়াও, এটা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের এর নাম ওসিলা, মানুষকে খাওয়াতে হবে। আপনারা তো খাওয়ার তালে ব্যস্ত থাকেন, খাওয়ার তালে ব্যস্ত আমরা কেউ না, আমরা হুজুরদের কথা বলছি। আমরা খালি খাই, হুজুরা কিন্তু খেলাই না। সারা জীবন মিলাদ পড়ছি লোকের বাড়ি, বিশ্বাস করেন নিজের বাড়িতে কোনোদিন মিলাদ দিতাম না, মিলাদ পড়েছি খালি খেয়েছি নিজের বাড়িতে। হুজুরের মেলাদ আমরা জানতাম আগে থেকে যে মেলাদে ঘোড়ার ডিম কিছু হইব না, এই জন্য আমার বাড়ি না দিয়ে ওদের পড়ি আসি। আমারও খাওয়া হয়, টাকাও হয়, মেলাদও হয়, কিন্তু আমি জানি এটা আমার কিছু হবে না, আমি দিতাম না। এই হচ্ছে আমাদের সিস্টেম ছিল। তো আমরা, আপনারা চেষ্টা করবেন অত আত্মাম সম্মানিত দিনী ভাই, মানুষকে দেখলেই খাওয়ানোর জন্য পাগল পারা হয়ে যাবেন, কিভাবে একটু খাওয়াতে পারেন, খাওয়ালেই জান্নাত, মানুষকে খাওয়াতে পারলে জান্নাত। এখানে বলা হয়নি মুসলিম, এখানে বলা হয়নি পিশাব, এখানে বলা হয়নি খুব পরেজদের মানুষকে খাওয়াতে, মানুষকে খাওয়াতে হবে। মানুষ দেখলে খাওয়াবেন, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক, মানুষকে খাওয়াতে চেষ্টা করবেন। আল্লাহ রিজিকের ব্যবস্থা করছেন, আপনার মাধ্যমে যদি হয়ে যায় আপনি জান্নাত পাবেন নিশ্চিত ইনশাআল্লাহ। তারপর সুম্মা, অতঃপর আদামা সিয়াম, সিয়াম পালন করো, সিয়াম পালনকারী জান্নাতে ঢুকবেই। কি করে ঢুকবে? ওটা আল্লাহ নজ ওয়েল এন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজ ওয়েল, আমাদের বোঝার দরকার নেই, ওটা আল্লাহ ভালো জানেন, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। কি করে ঢুকবে? আপনি ঢুকবেন নিশ্চিত থাকুন। তার মানে বৃহস্পতি সোমবারে সিয়াম পালন করেন, আপনার জান্নাতে ঢোকার পারমিশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিয়েছেন। তবে সিয়াম পালন করে গল্প করে বেড়াতে হবে না যে আমি সিয়াম পালন করছি, চুরি করে যত ইবাদত করবেন ইবাদতগুলো চুরি করে করার চেষ্টা করবেন, কারণ ইবাদত করে এক শ্রেণী জাহান্নামে যাবে। যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করত, মানুষের সামনে পরহেজগার হওয়ার জন্য ইবাদত করত, মানুষকে নিজেকে মানুষের সামনে ভারী হওয়ার জন্য ইবাদত করত, এই মানুষগুলো জাহান্নামে যাবেই। সূরা কাহাফ বিস্তারিত বিবরণ দিতে পারছি না, আমি মূল আলোচনায় চলে আসবো এখনই। সূরা কাহাফ 110 নম্বর আয়াতে, এই জন্য যত নফল ইবাদত আছে চুরি করে করার চেষ্টা করবেন। জামাতের সালাতটা যদি চুরি করে করা যেত তাহলে মানুষকে না দেখানোই ভালো ছিল, জামাতে মানুষ আসলে তো দেখে ফেলে, এটাও আপনি মনে একটা ভয় রাখবেন যেন মানুষ আমাকে ভারী না মনে করে, মানুষ আপনাকে ভারী মনে করে, এটা যদি আপনার মনে ঢুকে যায় একবার, আপনার জাহান্নাম বাঁচার কোনো পথ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শিরিককে পছন্দ করেন না, আল্লাহ তাআলা নিজের জন্যই খাসটাকে ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু যদি অংশ রাখেন আল্লাহ গ্রহণ করবে না, এটা আল্লাহর দৃঢ় সিদ্ধান্ত। এই জন্য ইবাদত করার সময় খুব সাবধান, বি কেয়ারফুল। আমার ডিয়ার মুসলিমস, হে সম্মানিত মুসলিম, হে আল্লাহর বান্দাগণ, এ ব্যাপারে সাবধান হন, এ ব্যাপারে সোচ্চার হন, এ ব্যাপারে সচেতন হন, কোনোভাবেই যেন আপনার এবাদতের সাথে মানুষকে জড়িয়ে না ফেলেন, মানুষ যেন আপনাকে ভারী মনে করে, মানুষ যেন আপনাকে পরিষ্কার মনে না করে। এই চিন্তনায় আসলেই কিন্তু আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, এবাদত আল্লাহ কবুল করবেন না, এটার নাম কিন্তু জাহান্নাম। বলছিলাম ও আদামা সিয়াম, সিয়াম পালন আপনাকে করতেই হবে, কারণ জান্নাতে আপনাকে যেতেই হবে। জান্নাতের বিপরীত জাহান্নাম, জান্নাতের বিপরীত কিন্তু জাহান্নাম। জাহান্নামে গেলে কিন্তু আপনার এক সেকেন্ড কেন, এক সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগও এই রক্ত আর মাংসের শরীর নিয়ে জাহান্নামে থাকা সম্ভব না প্রিয় মুসলিম ভাই। এই জন্য আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি, সিয়াম পালনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করুন এই সিয়ামগুলোর ব্যাপারে। ওয়াদামা সিয়াম, তোমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য সিয়াম পালন করো, এগুলোই হচ্ছে ওসিলা। চার, ওয়াসাল্লা বিল লাইলি ওয়ান-নাস নিয়াম, পৃথিবীর মানুষগুলো যখন ঘুমন্ত থাকে তখন তুমি জেগে সালাত আদায় করো। ওয়াসাল্লা বিল লাইলি, ওয়াসাল্লা বিল লাইলি, রাতে সালাত আদায় করো। ওয়াসাল্লা বিল লাইলি, রাতে সালাত আদায় করো। ওয়াসাল্লা বিল লাইলি, রাতে সালাত আদায় করো। ওয়ান-নাস নিয়াম, মানুষ যখন ঘুমায় কখন ঘুমায় বলেন তো, কয়টা বাজে? একটা, দুইটা, তিনটা, সব নাক ডেকে ঘুমায়। ওই সময় আল্লাহর একদল বান্দা আছে নাক ডেকে ঘুমায় না, ওরা জেগে ওঠে, আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে বলেছেন তাসাজাফা জুনুবুহুম মানিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়াতামাউ ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন।
সূরা সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর পারার 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের পৃষ্ঠাদেশগুলো আলাদা হয়ে যায়, আদউনা রব্বাহুম তাদের রবকে ডাকে, খাউফাম ওয়া তামাউ ভয় এবং আশা নিয়ে, ভয় এবং আশা নিয়ে তাদের রবকে ডাকে, জেগে ওঠে ঘুম থেকে, ঘুম থেকে জেগে ওঠে, সালাত আদায় করে। আল্লাহ বলছেন ফালা তাআলামু নাফসুম মা খফিয়ালাহুম মিন কুরাতি আইনিন জাযাম বিমা কানু ইয়ামালুন, তাদের জন্য নয়ন অভিরাম কি দৃশ্য আমি জান্নাতে সাজিয়ে রেখেছি কেউ জানে না, তাদের জন্য নয়নভিরাম কি দৃশ্য আমি জান্নাতে সাজিয়েছি কোনো অন্তর জানে না, কোনো মন জানে না, কোনো হৃদয় জানে না। সূরা সাজদার 16 আয়াত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা আল্লাহু তাআলা আদাতু বিবাদি আস-সালিহিন মারাত আইনুম ওয়ালা সামিয়াত উযনুম ওয়ালা খাতারা বিকলবিল বাশার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন কি, এই যে নেক কর্মপরায়ণ বান্দা আল্লাহর নৈকট্য হাসিলের জন্য যারা এভাবে রাত জেগেছে তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন আমি জান্নাত কি এরকম করে সাজিয়েছি, মারত আইনুন এত সৌন্দর্য, এত সুন্দর, এত উন্নত যে মারত আইনুন আলা সামিয়াত উজনুন, ওদের চোখ কোনোদিন দেখেনি, ওদের চোখ কোনোদিন দেখেনি, ওদের চোখ কোনোদিন দেখেনি, চোখ দেখা তো দূরের কথা, কানও শোনেনি, কানও শুনি, কান শোনা তো দূরের কথা, ওয়ালা খতারাবি কলবিল বাশার, মানুষের এই অন্তর কোনোদিন কল্পনা করতে পারবেন না। আল্লাহ এত ভাবে ওদের জন্য সাজিয়ে রেখেছে জান্নাত, ওদের হৃদয় কত কল্পনা করবে, কত উন্নত জায়গা কল্পনা করবে, এই কল্পনার চাইতে সুন্দর হচ্ছে আল্লাহর জান্নাত, যেখানে ঢোকার পরে রব্বুল আলামিন স্বয়ং নিজে গিয়ে বলবেন সালামুন কওলাম মির রব্বির রহিম, তোমাদের রহিমের পক্ষ থেকে সালাম, কে সালাম দিবে, আল্লাহ সালাম দিবে জান্নাতি মানুষকে, আপনি কল্পনা করতে পারেন। এটা বুখারী 3240 নম্বর হাদিস, আর আয়াতটা হচ্ছে সূরা ইয়াসিন 36 নম্বর সূরায় এসেছে সালামুন কওলাম মির রব্বির রহিম, রহিম সালাম বলবে, স্বয়ং আল্লাহ পাক জান্নাতে এসে সালাম বলবে যে আল্লাহর জন্য তোমরা ইবাদত করেছিলে, কষ্ট করেছিলে, রাত জেগেছিলে, সিয়াম পালন করেছিলে, শীতের দিন কষ্ট করেছিলে, সেই রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আল্লাহ বলবেন আমার পক্ষ থেকে সেদিন আপ্যায়ন করা হবে, আল রহিমের পক্ষ থেকে আপ্যায়ন করা হবে, মন চাচাবে তাই। এরপর পরে আল্লাহ বলছেন ওহরুন ইন কামসালা লুলুইল মাকনুন জাযাম বিমা কানু ইয়ামালুন, তোমাদের জন্য গোপনে সুরক্ষিত মুক্তার ন্যায় হুর রেখে দিয়েছি, গোপনে সুরক্ষিত মুক্তার ন্যায় হুর রেখে দিয়েছি, হুররা জান্নাতে ঢোকার সাথে সাথে গান পরিবেশন করে শোনাবে, নাহনুল খালিদাতু ফালানা বেদু ওয়া নাহনুর রাজাতু ফালানা আসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু, এভাবে জান্নাতের হুর গান পরিবেশন করে শোনাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা এত সুরলিত কণ্ঠ, এত মধুর কণ্ঠ, এটা এত মধুর কণ্ঠ যে পৃথিবীর কোন কান এই কণ্ঠই শুনে নাই। মিশকাতুল মাসাবির 5409 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 5409 নম্বর হাদিস, এভাবে আল্লাহ আপনাকে আপ্যায়ন করবেন। ওসিলার কথা বলছিলাম, এগুলোর নাম ওসিলা, এই নেক আমলগুলো হচ্ছে ওসিলা হবে। সম্মানিত দিনী বন্ধুর সময় খুবই কম, এখনো দুইটা বাকি আছে ওসিলার। আসলে এই ওসিলার সূরা মায়েদার 35 নম্বর আয়াতের ব্যাখ্যায় লাগে প্রায় 4 ঘন্টার মতো জুমার খুতবা। এই আজকে যদিও আপনারা যদি কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটে যান, আবু বকর জামে মসজিদ, আমার ইশার পরে দার্স রয়েছে, প্রত্যেক সপ্তাহে জুমাবারে দার্সটা হয়, বাকি অংশ ইনশাল্লাহ আমরা এখানে যতটুকু পারি, সময় যতটা পারমিট করে, বাকি অংশ কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউট আদাবর 10, ঠিক আবু বকর জামে মসজিদ আয়েশা একাডেমি, এর ঠিক অপোজিটে হচ্ছে কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউট। এখানে প্রত্যেক সপ্তাহে আমরা বিগত কয়েক বছর যাবৎ দার্স দিয়ে আসছি। এশার সালাতের পর যাদের সময় আছে চেষ্টা করবেন, এটা ওসিলা, কারণ মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এটা আমার আল্লাহ বলছেন, ইলম অর্জন করার জন্য যে ঘর থেকে বেরিয়েছে, সে ঘর থেকে বের হয়নি, সে আল্লাহর রাস্তায় বেরিয়েছে,
হাত্তায়ারজি, যতক্ষণ না ঘরে ফিরে আসে, ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল্লি তালাবিল ইলম, আল্লাহর ফেরেশতারা তাদের সম্মানে পয়ার বিছিয়ে দেয়। দোকানে আড্ডা বসলে আড্ডায় বসার জন্য নিয়ত করে ঘর থেকে বের হলে ফেরেশতারা পয়ার বিছাবে না, ইলিম অর্জন করার নিয়তে ঘর থেকে বের হলে ফেরেশতা পয়ার বিছিয়ে দেবে। জি, আল্লাহর নবী তিরমিজির হাদিস, আল্লাহর নবী বললেন সমুদ্রের মাছ পর্যন্ত ওর ক্ষমা চাবে। আপনি চিন্তা করেছেন কেন? আপনি আল্লাহকে পাওয়ার জন্য বের হয়েছেন, ইলিম অর্জন মানে আল্লাহকে পাওয়া। চেষ্টা করবেন ভাইরা আমার। দুই নম্বরটা আমি শেষ করছি, তৃতীয় নম্বরে চলে যাই। তৃতীয় নম্বর ওসিলা, তৃতীয় নম্বর ওসিলা হচ্ছে কোন নেককার জীবিত, নেককার পরহেজগার আল্লাহওয়ালা জীবিত। আবার বলি, নেককার পরহেজগার আল্লাহওয়ালা জীবিত মানুষ, এই মানুষের দোয়ার ওসিলা। গবাদি পশুগুলো আল্লাহ রাসূল ধ্বংস হয়ে গেছে, গবাদি পশুগুলো আল্লাহ রাসূল ধ্বংস হয়ে গেছে, চারিদিকে কঠিন মুহূর্ত, বৃষ্টির বড় অভাব। আপনি একটু আল্লাহকে বলুন, বৃষ্টির কথা বলুন। আল্লাহর নবী বললেন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করুন। আল্লাহ তিনি দুহাত তুললেন, হাত দুটো উঁচু করে বললেন, আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন। সাহাবা আজমাইন বলছেন, কোথাও কোনো মেঘের দেখা ছিল না, কোথাও কোনো মেঘ ছিল না, হঠাৎ দেখলাম যে উপরে একখণ্ড মেঘ জমা হলো, বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। আল্লাহ নবী দোয়া করেছেন, বৃষ্টি শুরু হয়ে গেছে। যখন প্রচুর বিপদে ছিল, এ দেখেন পরহেজগার, নেককার এবং জীবিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় জীবিত ছিলেন, তিনি সবচেয়ে পরহেজগার মানুষ ছিলেন তাদের মধ্যকার। সাহাবা আজমাইন বুঝেছিলেন, এই মানুষটার দোয়ার কথা বললে আল্লাহ হয়তো কবুল করবে, এই জন্য তাকে দিয়ে বলিয়েছেন, আল্লাহ শুনেছেন। এই জন্য এমন কোন পরহেজগার মানুষ যদি আপনার নলেজে থাকে, আপনার চেতনায় যদি থাকে, আপনার তদন্তে যদি থাকে, তাকে গিয়ে বলা, ভাইজান আমার জন্য একটু দোয়া করুন, বা হজরত আমার জন্য দোয়া করুন। এই জীবিত মানুষটার জন্য, জীবিত মানুষের দোয়াটা আল্লাহ তাআলা কবুল করতে পারেন। এটা হচ্ছে একটা ওসিলা। জীবিত মানুষ হতে হবে, নেককার হতে হবে, পরহেজগার হতে হবে। মনে করেন ভালো আলেম, পরহেজগার, দিনদার মানুষ, তার কাছে দোয়া চাওয়া, এটাও হচ্ছে ওসিলা। এর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ মুক্ত করে দিতে পারেন। এটা হচ্ছে ওসিলা। এটা মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে হাদিসটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন, তার কাছে দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ সে দোয়া কবুল করেছেন। এভাবে আপনারা নেককার মানুষদের, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখন ওসিলা দেওয়া যাবে না, কারণ তিনি আমাদের মাঝে পীর সাহেবের ওসিলা। আল্লাহ গাজা বাবা, খাজা বাবার ওসিলায় তুমি আমাদের ক্ষমা করে দাও, এর কথা বললে খাজা বাবাকেও পিটানো হবে তোমাকেও, যদি খাজা বাবা বললে না গিয়ে থাকে, যদি উল্টা পাল্টা ওসিলা দিও না। আর যদি খাজা বাবা এভাবে দোয়া করতে শিখিয়ে থাকে, তাহলে ওনাকেও পিটানো হবে তোমাকেও। কারণ ইলিম যদি বদাম আমল শিখিয়ে যায়, ওর ওই বদামলের একটা অংশ তোমার ঘাড়েও যাবে, আমার ঘাড়েও, আমারও আমলটা আসবে। নেকামল যত পৃথিবীতে শিখিয়ে যাবেন, নেকামলের একটা সওয়াব আপনার কবরে যাবে, আর যে নেকামলটা করবে সেও একটা পাবে ইনশাআল্লাহ। এই জন্য মৃত ব্যক্তির কোনো ওসিলা দেওয়া হারাম, মৃত ব্যক্তির ওসিলা দেওয়া যায় না, মৃত ব্যক্তির ওসিলা দেওয়া কখনো কখনো শিরিকের পর্যায়ে ভুক্ত। অতএব ওসিলা বুঝবেন, জীবিত মানুষের কাছে দোয়া চাইবেন, এটা হচ্ছে ওসিলার তৃতীয় পর্যায়ে। বুখারি মুসলিম সহ মুসনাদে আহমদ 13378 নম্বর হাদিসে এই ওসিলার কথা বিবরণ দেওয়া হয়েছে। সংক্ষেপে ওসিলার চতুর্থ ধাপে চলে যাই। অতীতে কৃত নেক আমল দিয়ে দোয়া করা, অতীতে কৃত, এটাও ওই একই প্রথমটার সাথেই অ্যাড হয়ে যায়। তারপর অতীতে কিছু নেক আমল করা আছে, বিপদে পড়েছেন, এই অতীতের আমলগুলো সার্চ করে খুঁজে বের করতে হবে কোন দিন। এই জন্য আমল, এটার কারণে কি হয়, মানুষ নেক আমলের প্রতি উদ্বুদ্ধ হয় যে আমি এই আমলটা করে রাখি কোনো এক বিপদ থেকে বাঁচার জন্য। যেমন ভাবে বুখারীতে এসেছে, তিন ব্যক্তি, তিন যুবক গুহার মধ্যে আটকা পড়ে গিয়েছিল। এক মিনিটে হাদিসটা শেষ করে দিচ্ছি।
আটকা পড়েছে তিনজন ব্যক্তি, এখন অর্থাৎ গুহায় আশ্রয় নিয়েছে, উপর থেকে পাহাড়ের ঢাল থেকে পাথর এসে গুহার মুখ আটকে গেছে, বেরোনের কোনো পথ নেই, বড় পাথর তাদের শক্তিতে উকুলাচ্ছে না। তিনজন চিন্তা করছে কি যে করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তখন ওরা ওদের নেক আমলে ফিরে গেল। একজন বলতে শুরু করলো যে আল্লাহ, আমার বৃদ্ধ পিতা মাতাকে দুধ না খাইয়ে আমি অন্য কাউকে খাওয়াতাম না। একদিন এমন হয়ে গিয়েছিল যে আমার সন্তান কান্নাকাটি করেছে, কিন্তু পিতা মাতার শিওরে দাঁড়িয়ে থেকেছি, তাদের আগে দুধ পান করাবো, তারপরে অন্য কাউকে দিব। অর্থাৎ পিতা মাতাকে খেদমত করা যেহেতু এটা নেক আমল, এই আমলটা আমি তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, দেখো ব্যবস্থা করা যায় কিনা। আল্লাহ কথাটা মনে রেখেছেন, আমল আল্লাহ তাআলা বলেছেন ওদের আমল সব সংরক্ষণ করে রাখা হচ্ছে, কোনটা আল্লাহ নষ্ট করবেন না। ওই কথাটা আল্লাহর মনে আছে আর মনে থাকাই কথা। আল্লাহ তাআলা পাথরকে বললেন, ঠিক আছে, নেক আমলের পরিমাণ যতটা সরে যাও, সরে গেছে, এখনো বের হওয়ার উপযোগী হয়নি। আর একজন বেচারা চিন্তা করছে, আল্লাহ এখনো তো বের হওয়ার উপযোগী হলো না, আমিও একটা নেক আমল করেছিলাম, কি করেছো? আমি একজন সুন্দরী মহিলা আমাকে আহ্বান করেছিল, আমি আর সে ছাড়া বাধা দেওয়ার কেউ ছিল না, আমি একমাত্র তোমার ভয়ে ওর সাথে আমি মিলিত হয় নাই, এটা নেক আমল মনে করি। তুমি এটা নেক আমল বিশ্বাস করে থাকলে আমার বিপদ থেকে বাঁচাও। পাথরকে আল্লাহ বললেন সরে যাও, সরে গেছে। আর একজন বলছে যে আল্লাহ এখনো তো বের হওয়ার উপযোগী হয় নাই, আমার একটা নেক আমল আছে, কি? একজন লোক আমার অধীনে কাজ করত, আমি তাকে কিছু টাকা পয়সা দিতে চেয়েছিলাম, সেও সেদিন নিতে অস্বীকার করে চলে গিয়েছিল। আমি সেই টাকা নিয়ে কিছু গবাদি পশু কিনেছিলাম, এই গবাদি পশু এক পর্যায়ে হতে 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 অনেক হয়ে গেল, হঠাৎ করে লোকটা এসে আমার কাছে টাকা চেয়েছিল, সেই অর্থটা চেয়েছিল। আমি তোমার ভয়ে বলেছিলাম এগুলো সব তোমার, তোমার অর্থ দিয়ে এগুলো কেনা হয়েছিল, তুমি চাইলে সব নিয়ে যাও, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি এ ত্যাগ করেছিলাম, তুমি সরিয়ে দাও। পাথর সরে গেল, সম্পূর্ণ সরে গেল, লোকগুলো বাইরে বের হয়ে গেল। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই, এর নাম ওসিলা। অতীতের কৃত নেক আমল দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, এগুলোর নাম হচ্ছে ওসিলা। এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হয়। বাকি যেগুলোর ওসিলা রয়েছে, মৃত ব্যক্তি, মাজার, খানকা, তাবিজ, কবজ, এগুলোর ওসিলায় যেগুলো করা হয়, মানতা আল্লাহকা সংক্ষেপে বলে দেই, মানতা আল্লাহকা তামিমাতান ফাকাদ আশরাকা, আপনি তাবিজের ওসিলায় ব্যবসার উন্নতি চেয়েছেন, আপনি শিরিক করেছেন। মুসনাদে আহমদের 16771 নম্বর হাদিস। এই যে ওসিলা, ওসিলা হয়েছে ঠিক আছে, ওসিলায় যে কাজ হবে না তা কিন্তু না। আল্লাহ বলেছেন ফারিদ আনহুম মুনতাজির ইন্নাহুম মুনতাজিরুন, তোমরা যেন মনে করো না যে ওদেরকে আমি সুযোগ দিয়েছি, ওদের পাপ বৃদ্ধির অবকাশ দিয়েছি, ওদের পাপ বৃদ্ধির অবকাশ দেয়া হয়েছে। মনে করবেন না যে এর এমনি ভালো হচ্ছে, আসলে ভালো হচ্ছে না। আল্লাহ তাআলা কখনো কখনো দেখবেন মাজার সন্তান এমনি হয় না, মাজারে গেছে সন্তান হয়ে গেছে, আল্লাহর শিরিকটাকে আরো গাঢ় দৃঢ় করার জন্য অবকাশ দিয়েছেন যে তোর তো ধরবো কয়েকদিন পরেই, সমস্যা নেই। এখন সন্তান তো মাজারের থেকে হয় নাই, আল্লাহই দিয়েছে, কিন্তু ওখানে যাওয়ার পরে হয়েছে, তাবিজ লাগানোর পর সন্তান হয়েছে। আমার নিজের বেলায় আমার সন্তান হচ্ছিল না, আমার পরিবার থেকে, আমি তারা ভালো করেই জানে যে আমি এইসব তাবিজ কবজ কোনো কিছু গ্রহণ করব না। তারপরে আমার যেই মামার বাড়ি গিয়েছি, আমার ওয়াইফকে কান ভাঙানি দেওয়া শুরু করেছে, আরে বাদ দাও ছইয়া গিদাটা গিদা, তোমরা আগে সন্তান একটা হোক, তাবিজ নাও। মানে শয়তান কিভাবে মহিলাদের মাধ্যমে প্রবেশ করে তার একটা বাস্তব প্রমাণ। এক পর্যায়ে আমার পরিবারের অনেকেই আমাকে বিভিন্ন সময়ে, বিভিন্ন মুসিবতের সময়, কারণ আমাদের পরিবারের তাবিজ পরিবার তো, এখানে তাবিজের মারাত্মক গুণ আছে আপনারা জানেন না। মানে আমি নিজেও তাবিজ দিলে, আসলে এটা আল্লাহ পাপ বৃদ্ধির অবকাশ দিতেন, তাবিজ দেওয়ার সাথে সাথে সেটা কাজ হয়। মানে এলাকার মানুষ আমাদের তাবিজ ব্যবসা, মানে আমাদের তাবিজে বিরাট সন্তুষ্ট। এখনো আমার মামারা করছেন, জানেন আমার এলাকায় এক ভাইও আছেন, উনি পুরো এলাকার মধ্যে একজন মানুষ এত বছরের মধ্যে ফিরেছে, একজন, আর দুই একজন মনে হয় যুবক দুই একটা ছেলে ফিরেছে, এই আর পুরো জাতি আছে ওই শিরিকের মধ্যে। তো মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলিয়েছে সে শিরিক করেছে।
যে ব্যক্তি গণকের কাছে গিয়েছে তার বলা কথায় বিশ্বাস করেছে, যে ব্যক্তি গণকের কাছে গিয়েছে তার বলা কথায় বিশ্বাস করেছে, ফাকাদ কাফারা, ও ব্যক্তি কাফের হয়ে গেছে। বিমা উনজির আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আনিত দিনকে অবিশ্বাস করে কাফের হয়ে গেছে। ওই যায় না হুজুর আমার হাতটা দেখে দেন, এই হাত দেখে বলছে তোমার সামনে কিন্তু বিরাট বড় একটা বিপদ আছে, তাবিজ নাও ঠিক হয়ে যাবে। তেমন একটা লোকের কাছে একজন গিয়ে আগে মাজায় লাথি মারছে, মারার পরে লোকটা তো চেতে আগুন হয়ে গেছে, কি ব্যাপার তুমি আমার এভাবে অপমান করলা, তাহলে আপনি সবারই ভাগ্য গুনিয়ে বলে দেন আমি যে এসে আপনার মাজায় আজকে লাথি মারবো আগে টের পান নাই। ওরা কিন্তু নিজের ভাগ্য বলতে পারে না, জাতির ভাগ্য বলে বেড়ায়। ওর কপালে যে লাথি আছে একটু পরে এটাও এতদিন গুনে বলতে পারে নাই, আজ ও প্রত্যেক জাতির হাত গুনে বলে দেয় কার সামনে বিপদ আছে। ওকে হাত গুনে বলে দেয় তুমি বোঝো না, তোমার কাছ থেকে টাকা নেওয়ার ফন্দি আটে মাত্র। এদের কাছে যারা যায় আল্লাহর নবী বললেন ওরা কাফের হয়ে যায়। ওসিলা তালাশ করেন আপনি, ব্যবসার কল্যাণ হবে কি অকল্যাণ হবে আপনি হাত গুনে বোঝার চেষ্টা করেন, এটা হচ্ছে ওসিলা বটে, ওই লোক আপনার ওসিলা বটে কিন্তু জাহান্নামে যাওয়ার ওসিলা। আর ইতিপূর্বে যে ওসিলার গুলো বললাম এগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত জান্নাতে যাওয়ার ওসিলা। এখন আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন আপনি তীর ধরে জাহান্নামে যাবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত আমলগুলো করে এই ওসিলার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করে জান্নাতে যাবেন। এটাই জাতির কাছে আমাদের উপস্থাপন। এখন বলার পালা শেষ, মানার পালা শুরু হোক। আমাদের বলা সাবধান করার দায়িত্ব ছিল, বলে দিলাম আপনাকে মানতে, পিটিয়ে আমি বাধ্য করতে পৃথিবীতে আমরা আসে নাই, অতএব পিটিয়ে বাধ্য করবো না, বিবেক থাকলে বোঝার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করুন।